এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে পরিদের বৃষ্টি। তো চলো বন্ধুরা দেখে আসি পরিদের বৃষ্টির গল্পটি। সানসানি নদীর পিছনে একটি পরিদের নগর ছিল। পরিদের নগরে আলিশা, প্রিয়াঙ্কা আর কারিনা নামের পরিরা বাস করত। ওরা সবাই অনেক ভালো বান্ধবী ছিল। প্রত্যেকদিন বিকেলে ওরা ঘুরতে বের হতো। একদিন আলিশা পরি অন্য পরিদেরকে বলল, দেখ এখন তো আমাদের ছুটি চলছে, পরিনগর পুরো ঘুরে ফেলেছি, এখন আর ঘোরার মতো কোনো জায়গাই নেই, কি করা যায় বলতো? আলিশা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি শাশা, এখনই বল। চল আমরা পৃথিবীতে যাই, পৃথিবীতে যেয়ে ওখানে দুই তিন দিন ঘুরে আসি। হ্যাঁ, এটা অনেক ভালো বুদ্ধি। তখনই কারিনা পরি বলল, দেখ আমার বাবা মা একদমই মানবে না, পৃথিবীতে অনেক খারাপ লোক থাকে, আমাকে ওখানে যেতেই দিবে না। হ্যাঁ এটাও ঠিক, কিন্তু একটা সমস্যা আছে, আমাদের তো পরিনগর থেকে বের হওয়ার জন্য রানী পরি পারমিশন দরকার। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, এখন কি হবে? তখন প্রিয়াঙ্কা পরি বলল, শোন তোরা এটা নিয়ে চিন্তা করবি না, পরিনগরের দারোয়ানের সাথে আমার প্রায়ই কথা হয়, আমি অনেক সময়ই ওনাকে টাকা দিয়ে পৃথিবীতে যাই, তোরা এটা নিয়ে চিন্তা করিস না, কিছু টাকা দিয়ে আমরা পৃথিবীতে ঘুরতে যাব। ঠিক আছে বান্ধবীরা সবাই, কালকে তোমরা সবাই প্রস্তুত থাকবে, আমরা কালকে যাচ্ছি পৃথিবীতে আমাদের পার্টি করতে। পরদিন সব পরিরা পরিনগরের দারোয়ানকে টাকা দিল, তারপর ওরা পরিনগর থেকে বের হয়ে গেল। আকাশে অনেক মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তখনই পরিরা সবাই পৃথিবীতে আসছিল, হঠাৎ করে অনেক বৃষ্টি পড়তে লাগলো। এই সবাই থাম, হ্যাঁ কি হয়েছে? বৃষ্টি পড়ছে, আমার পাখা তো কাজ করছে না। হ্যাঁ ঠিকই বলেছিস, আমার পাখাও তো কাজ করছে না, এখন কি হবে? হ্যাঁ আমার পাখাও কাজ করছে না, উঠতেই তো পারছি না, মনে হচ্ছে আমরা সবাই এখনই পড়ে যাব। পরিদের সবার পাখা ভিজে গেল, ওরা আর উঠতে পারছিল না, ওরা সবাই মাটিতে পড়তে লাগলো। হে এটা আমি কি দেখছি, পরিদের বৃষ্টি, পরিদের বৃষ্টি হচ্ছে দেখে, এটা বৃষ্টির পাশাপাশি আকাশ থেকে দেখি পরিরাও পড়ছে। তখনই আলিশা পরি রামানের কোলে এসে পড়ল, আর বাকি পরিরা নিচে পড়ে গেল। থ্যাংক ইউ আমাকে ধরার জন্য, তুমি ধরেছে বলে আমি একটুও ব্যথা পাইনি। এই ছেলে তুমি আমাদেরকে ধরলে না কেন? আসলে আমি দেখছিলাম তোমরা সবাই পড়ছো, তো আমি সবার আগে ওকেই দেখেছি, তাই ওকেই ধরতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসলে আমরা পড়ি, আমাদের পাখা ভিজে গেছে বৃষ্টির পানিতে, তাই আমরা আর উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার নাম রামান, আমি তোমাদেরকে সাহায্য করব। হ্যাঁ আমার নাম আলিশা, আমার নাম কারিনা, আমার নাম প্রিয়াঙ্কা, আমার নাম শাশা, আমরা এসেছিলাম পৃথিবীতে বেড়াতে, কিন্তু দেখো আমাদের সাথে কি হয়ে গেল। ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু আমি তো একা সাহায্য করতে পারবো না, আমার বন্ধুদেরকেও বলতে হবে। রামান ওর বন্ধুদের কাছে পরিদেরকে নিয়ে গেল, তারপর ওদেরকে সবকিছু খুলে বলল। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমরা সবাই তোমাদেরকে সাহায্য করব। আমি হচ্ছি কাটু, আমি হচ্ছি পাটু, আর আমি হচ্ছি মহান। চলো আমরা তোমাদেরকে পৃথিবীতে ঘুরে দেখাই। ঠিক আছে চলো তাহলে। ওরা প্রথমে সব পরিদেরকে নিয়ে একটি মেলাতে গেল। মেলাতে পরিরা অনেক মজা করল। তারপর ওরা সবাই একটি রেস্টুরেন্টে খেতে গেল। এই খাবারটা তো অনেক মজা, এটা আমাদের ওখানে পাওয়া যায় না। ঠিকই বলেছিস আলিশা, এই খাবারটা অনেক মজা। চলো তাহলে এখন তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, যেখানে তোমরা কখনোই যাওনি। ওরা সবগুলো পরিতে নিয়ে ডিস্কোতে গেল।
ওখানে পরীরা অনেক মজা করলো, ওরা অনেক ডান্সও করলো। সাশা, এখানে আমার ডান্স করতে অনেক ভালো লাগছে, চল তুইও ডান্স করবি। ঠিক আছে চল তাহলে। সারাদিন ওরা অনেক মজা করার পর যখন রাতে বাসায় যাচ্ছিল, আচ্ছা শোনো, আমরা থাকবো কোথায়? আমাদের তো কোনো জাদুও নেই, আমরা তো আমাদের জাদুর লাঠিগুলো রেখে এসেছি, আমাদের কাছে তো কোনো জাদুই নেই, এখন কি হবে? আমরাও তো আমাদের বাসায় তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, কি করা যায় বলতো? তখন কাটু বলল, দেখ তোরা যদি কিছু মনে না করিস, আমার চাচার একটা বাড়ি খালি আছে, ওরা চাইলে ওই জায়গায় থাকতে পারে। আচ্ছা তোমাদের পাখা শুকাতে কতদিন লাগবে? আমাদের তো পাখা শুকাতে এক সপ্তাহ লাগবে। ঠিক আছে, তাহলে এক সপ্তাহের জন্য তোমরা আমার চাচার বাড়িতেই থাকো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাটু। এদিকে পরিনগরে পরিদের বাবা মারা ওদেরকে খুঁজতে লাগলো। কি ব্যাপার, আমার মেয়েকে তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আমার মেয়েকেও খুঁজে পাচ্ছি না। চলেন তাহলে আমরা সবাই মিলে রানী পরীর কাছে যাই। সব পরীর বাবা মা মিলে রানী পরীর কাছে গেল। রানী পরীর কাছে যেয়ে ওরা বলল, রানী পরি, আমাদের মেয়েদেরকে খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় যে গেছে, কালকে থেকে ওদেরকে পাচ্ছি না। কি বলছো কাকি তোমরা, দাঁড়াও আমি এখনই দেখছি, পরিনগরে তো এরকম কখনোই হয়নি, পরি হারিয়ে যাবে পরিনগর থেকে, এটা তো হতেই পারে না। তখন পরিনগরের দারোয়ানকে রানী পরি জিজ্ঞেস করল। দারোয়ান ভয়ে রানী পরীকে সবকিছু বলে দিল। তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করনি, এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমাকে মাফ করবেন রানী পরি, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তুমি পরিনগরের একটা দারোয়ান, তোমার লোভ শোভা দেয় না। তোমার উপরে কত মানুষের দায়িত্ব আমি দিয়েছি, তুমি এই কাজটি একদমই ঠিক করনি। ঠিক আছে তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে আসতে এখনই যাচ্ছি পৃথিবীতে। এদিকে জঙ্গলে যখন পরীরা পিকনিক করছিল, তখন একটি ডাইনি পরীদেরকে দেখে ফেলল। আরে এগুলো তো দেখছি সবগুলো পরি, কিন্তু একটারও তো মনে হচ্ছে না শক্তি আছে। এই সুযোগ, এতগুলো পরীকে একসাথে খাবো এখন আমি। এই পিকনিকটা লামান তোমাদের জন্য আয়োজন করেছে, কেমন লাগছে তোমাদের? হ্যাঁ আমাদের অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ লামান, যখন থেকে এসেছি তুমি আমাদেরকে অনেক সাহায্য করছো। ওরা কথাই বলছিল তখন ওখানে ডাইনি চলে আসলো। ডাইনি এসে পরি আর লামানদের সবাইকে বেঁধে ফেলল। তখনই ওখানে রানী পরি চলে আসলো। তোর কত বড় সাহস, তুই পরিদেরকে বেঁধে রেখেছিস আর ওদেরকে খাবি তাই না? এখন তোকেই আমি দেখে নিচ্ছি। রানী পরি ডাইনিটিকে মেরে ফেলল। এরপর ওদের সবাইকে উদ্ধার করল। এখন এখান থেকে তোমরা সবাই চলো। আলিশা পরি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ রামান, আমি চলে যাচ্ছি, আবার তোমার সাথে কোনো না কোনো একদিন দেখা হবে। ঠিক আছে ভালো থেকো, আমার কথা ভুলো না। রানী পরি সব পরিদেরকে নিয়ে ওখান থেকে চলে গেল। তারপর পরিনগরে যেয়ে ওদেরকে বলল, তোমরা যেটা করেছো তোমাদেরকে যদি মাফ করে দেই, তাহলে অন্য পরিরাও এরকম করার সাহস পাবে। তোমাদেরকে আমি এই শাস্তি দিচ্ছি, তোমরা আর কোনোদিন এই পরিনগর থেকে বের হতে পারবে না। রানী পরি, আমাদেরকে এত বড় শাস্তি দিবেন না, আমরা আর কোনোদিন আপনাকে না বলে কিছু করব না। না আমি কোনো কথাই শুনবো না, এই শাস্তি তোমাদেরকে পেতেই হবে, যাও এখন এখান থেকে। ওরা আর কখনোই পরিনগর থেকে বের হতে পারবে না। কারিনা, আমার তো রামানের কথা অনেক মনে পড়ছে। হ্যাঁ আমারও কাটুর কথা অনেক মনে পড়ে, ওরা তো কত ভালো, ওদের সাথে যদি আমরা সারা জীবন থাকতে পারতাম। সব পরীরা এভাবে রামান, কাটু, পাটু আর মহানকে মনে করতে লাগলো। আর এদিকে পৃথিবীতে রামানরাও পরীদেরকে অনেক মনে করত। ওরা আকাশের দিকে তাকিয়ে থাকতো কবে পরীরা আসবে। তো তোমরা দেখলে বন্ধুরা পরীদের বৃষ্টির গল্পটি।
তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিতে সাবস্ক্রাইব করো। তাহলে হাফেজ।